বর্তমানে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষ, সে হোক না ক্ষুদে বা বৃদ্ধ, ধনী বা দরিদ্র, শিক্ষিত বা অশিক্ষিত, সকলে ভীত সন্ত্রস্ত। কিন্তু ভয় পেয়ে তো কোনো লড়াই জেতা যায় না। তাই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন ভরসা। কবির কথায়, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আজ আমরা গৃহবন্দী, তাই কবি বলেছেন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মাঝে মধ্যেই তাই মনে হয়, সবাইকে বলি, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। অথবা মনে হয় বলি, ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। সবাই আবার ঘরের চাবি ভেঙে যে যার কর্মস্থলে ফিরে যাব, বন্ধু বান্ধব স্বজনদের সাথে মিলিত হতে পারব, ছাত্রীদের কোলাহলে মুখরিত হবে বিদ্যালয় প্রাঙ্গণ, আর সেই দিন আমরা সবাই মিলে আবার গাইব, আয় তবই সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা মুহূর্তের জন্য কবিগুরুর রচনা আমরা খুঁজে পাই। সেই জন্যই তো তিনি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের কবি। নমস্কার, আপামর বাঙালি প্রাণের ঠাকুর প্রিয় কবিকে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা অর্পণ করে আজকের বক্তব্যের বিষয়টি উপস্থাপনা করছি। তুমি যে মোদের রবি ঠাকুর, তুমি কি শুধু একটি নাম? তুমি যে সূর্য চন্দ্র সম, তুমি যে মোদের প্রাণ। সময় খেয়ালে অতিবাহিত হয় আমাদের জীবন, সময়ের চাকা আমাদের যখন যে পরিস্থিতির সম্মুখীন করে, আমরাও নিজেদের সেইভাবেই মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে পড়ি। প্রসঙ্গত আমাদের বর্তমান জীবনের গৃহবন্দী দশার কথাই ধরি, এক মারণ ভাইরাসের কবলে পড়ে আমরা আজ বন্দি। বাইরের প্রকৃতি হাঁপছানি দিয়ে ডাকলেও আজ আমাদের মন প্রাণকে খাঁচায় বন্দি করেই রাখতে হচ্ছে। এই রকম অবস্থায় আমরা সাময়িক বিপর্যস্ত হয়ে পড়ি ঠিকই, কিন্তু সেই সব প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন যুদ্ধে একসময় আমরাই জয়ী হই। জীবন তো আমাদের নতুন উদ্যমে বাঁচার উৎসাহ দেয়, আমরাও তাই চলমান জীবনে রবীন্দ্রনাথের অমোঘ উক্তিকে মনে প্রাণে স্মরণ করেই এগিয়ে চলি। তিনি তো শিখিয়েছেন, জীবনের সব রুক্ষতা জীর্ণতা পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনের অনুসারে
আমাদের যাত্রাপথকে সূচিত করতে। ঘরের গঞ্জির মধ্যে আবদ্ধ থেকেও যার মন ছিল সদা উন্মুক্ত, সেজন্য ছেলেবেলায় তিনি বিশ্ব প্রকৃতিকে আড়াল আবজাল থেকেই দেখতেন। বাইরের প্রকৃতি যেন কবিকে শব্দ গন্ধ রূপের দ্বারা দরজা জানালার নানা ফাঁক ফোকর দিয়ে চকিতে স্পর্শ করে যেত। প্রকৃতি যেন নানা ইশারায় কবির সঙ্গে খেলা করার নানা চেষ্টা করত। প্রকৃতি ছিল মুক্ত, কিন্তু বালক রবি ছিলেন বদ্ধ। মিলনের উপায় ছিল না বলেই প্রণয়ের আকর্ষণ ছিল অনেক বেশি। এই প্রসঙ্গে জীবন স্মৃতি থেকে কবির লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, বনের পাখি বলে খাঁচার পাখি আয় বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে, বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাই দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। বিশ্বকবির কালজয়ী সৃষ্টিখানি আমাদের বর্তমান জীবনে কি প্রাসঙ্গিক। আমরাও এখন ঘররূপ খাঁচায় বন্দি, তাই বাইরের প্রকৃতির সঙ্গে মিলনের ইচ্ছে প্রবল থাকলেও উপায় নেই। তবে একদিন এই সংকট কেটে যাবে, কারণ মেঘের আড়ালেই যে সূর্য হাসে। নমস্কার। প্রাণের কবি রবি ঠাকুরের গানের মধ্য দিয়েই আজকের এই পরম সংকটকালে আমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করলাম। এই গানই হল বিশ্বকবির প্রতি আমার শ্রদ্ধার্ঘ। তোমার করে আছে জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর বিরাট প্রকৃতি শিশুর এই খেলার মধ্যেও এই বিশ্বে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলে তার পরিচিত সুখ দুঃখ নিয়ে।
কিন্তু মাঝে মাঝে জীবনের তানপুরাটা তার প্রকৃতির খেয়ালে ছিন্ন হয়ে যায়। বর্তমানে করোনার করাল গ্রাসে সমস্ত বিশ্বে চলেছে মানুষের হাহাকার, প্রাণ সংকট, মৃত্যু মিছিল। বিশ্বের যত জ্ঞান বিজ্ঞান যেন মুখ থুবড়ে পড়েছে, ভেঙে পড়েছে সমাজনীতি অর্থনীতি। সংকট মোচনের প্রচেষ্টায় সমস্ত উন্নত উন্নয়নশীল দেশ মরিয়া। এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষ নিঃস্ব, রিক্ত, হৃদয় ভারে জর্জরিত, বাকশক্তিহীন। মনের অবাধ বিচরণ ক্ষেত্রে প্রকৃতির দাপট ভয়াল। তখন সে মৌনই থাকে, তার মৌনতা মুখরতায় পরিণত হয় না। তাই আমার এখনকার পাঠ রবি ঠাকুরের মৌন। যাহা কিছু বলি আজি সব বৃথা হয়, মন বলে মাথা নাড়ি এ নয় এ নয়। যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম, সে কথা বাজে না কেন এ বিনায় মম। সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে, হৃদয় আকাশ ঘিরে ঘন ঘোর মেঘে, মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কি দেখাতে চায়। মৌন মুখ মূর সম ঘনায় আধারে, সহসা নিশীত রাত্রে কাঁদে শতধারে, বাক্যভারে ক্রুদ্ধ কণ্ঠের স্তম্ভিত প্রাণ, কোথায় হারায় এলি তোর যত গান। বাঁশি যেন নাই বৃথা নিঃশ্বাস কেবল, রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল। এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আমরা জানি বন্যা, খরা, সাইক্লোন, ভূমিকম্প, ধস, সুনামি প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মতো করোনা ভাইরাসের যে মহামারী রূপ, তার থেকে আমরা মুক্ত হব। কারণ প্রকৃতি ধ্বংসের মধ্যেই নবজীবনের বেদি রচনা করে। আমরা আবার নতুন করে বাঁচব, করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসব, স্বাভাবিক ছন্দে ফিরে আসব, এই কামনা করি।